আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের ন্যায় আজও আপনাদের সামনে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর এই ভিডিওতে আলোচনা করব কসবো থেকে কিভাবে আপনারা ইউরোপের অন্যান্য দেশ বা সেন্ডেনের যে কোনো দেশে সহজে যেতে পারবেন বৈধ উপায়ে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ঠেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবেন ইনশাল্লাহ তো ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের নিকটে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করি প্রথমেই বলি কোসবু আসলে ইউরোপের অন্তর্ভুক্ত নতুন একটি স্বাধীন রাষ্ট্র এটা যদিও মেবি এটা দুই হাজার আট সাল নাগাদ স্বাধীন হয়েছিল সো এই দেশের ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে অর্থাৎ অর্থনৈতিক অবকাঠামো যেটা রয়েছে সেটা অনেকটা অনুন্নত অর্থাৎ এখানে আপনি তেমন হাই লেভেলের একটা স্যালারি পাবেন না যদিও আপনি আট দশ লাখ টাকা আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে আপনি খোসবোর ওয়ার্ক পারমিট নিয়ে সেখানে যাবেন কিন্তু সেখানে কিন্তু তেমন একটা সন্তোষজনক স্যালারি আপনি পাবেন না সো আপনারা যারা যাচ্ছেন তাদের কিন্তু উদ্দেশ্য একটাই তারা সেনজেনের যে কোনো দেশে যেয়ে সেটেল হবেন সেটাই কিন্তু মূলত উদ্দেশ্য থাকে সো আপনারা বাইরুডে যাওয়ার প্রথমত আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই কসোপথে যাবেন কসপথে যাওয়ার পর বাইরুডে যাওয়ার যাওয়ার চিন্তাধারা করবেন না কেননা বাইরুডে যদি যান সেখানে কিন্তু আপনারা লিগ্যাল এন্ট্রি বাবদ আপনারা কোনো দেশে সেটেল হতে পারবেন না খুব সহজে সেটেল হতে পারবেন না আর যদি আপনারা কোনো অবস্থাতেই বিসা লাগিয়ে যেতে পারেন কোসবো থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই অর্থাৎ আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বলি যদি আপনারা লিগাল এন্ট্রি অর্থাৎ কোনো দেশ থেকে ভিসা লাগিয়ে যদি আপনারা পর্তুগালে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা পর্তুগালে বছর দিয়ে আট থেকে বছর আট থেকে বারো মাসের ভিতরেই কিন্তু আপনারা লিগ্যাল হতে পারবেন এটা কিন্তু আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পারেন অন্যান্য ভিডিও রয়েছে পর্তুগালে যারা অবস্থান করছেন তাদের ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন তাছাড়া ফেসবুকে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও আপনারা কাটাকাটি করলে দেখতে পারবেন যে যারা লিগ্যাল এন্ট্রি নিয়ে পর্তুগালে যাচ্ছে তারা কিন্তু খুব সহজেই আট থেকে বারো মাসের মধ্যেই কিন্তু সহজে কার্ড পেয়ে যাচ্ছে আর যদি আপনারা ইলিগাল এন্ট্রি নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে যেয়ে সেফ এন্ট্রি নিতে হবে সেফ এন্ট্রি নেওয়ার পরে কিন্তু আপনাকে কার্ড পেতে পেতে দুই থেকে আড়াই বছর পর্যন্ত সময় অপেক্ষা করতে হতে পারে সো আপনারা অবশ্যই আমি বলবো যে আপনারা লিগালভাবে যাবেন তো লিগালভাবে যেতে হলে কসবো থেকে যদি আপনারা সরি কসবো থেকে যদি আপনারা লিগালভাবে আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আপনি যে সেক্টরে কাজ নিয়েছেন বা যে কোম্পানিতে কাজ নিয়েছেন সেই কোম্পানিতে ধারাবাহিকভাবে কাজ করবেন কাজ করার পর কষ্ট করে হলেও চার মাস ছয় মাস যতদিনই আপনার হলিডে আসছে না ততদিন পর্যন্ত আপনারা কাজ করার চেষ্টা করবেন আর এই হলিডে সিজন যখন আসবে তখন কিন্তু কোম্পানি আপনাকে হলিডের জন্য নির্দিষ্ট একটা সময় দেবে হয়তো সাপ্তাহানিক বা দুই সপ্তাহ কোনো কোনো কোম্পানিতে দুই সপ্তাহ দেওয়া হয় তো হলিডের টাইমে এটা কিন্তু সাধারণত হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সো আপনারা হলিডের সময়ে যেটা করবেন সেটা হচ্ছে অলিডের সময়ে আপনারা কোম্পানি থেকে এনওসি নেবেন আপনারা কোম্পানিকে বলবেন যে আপনারা ইউরোপের মধ্য ইউরোপের সেন্ট্রাল ইউরোপের কোনো দেশ ভ্রমণ করতে চাচ্ছেন সো সেখান থেকে আপনারা এনওসি অর্থাৎ অবজেকশন লেটারটা নিয়ে নেবেন এবং এনওসি যদি আপনারা কোনো ক্রমে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন্য যে কোনো দেশের এবং সেখানে আপনারা ভিজিট ভিসার জন্য খুব সহজেই যেতে পারবেন পদ্ধতি নাম্বার এক যেটা আমি বললাম সেটা হচ্ছে যে প্রথম লিগাল ওয়েতে যাওয়ার প্রথম প্রধান পদ্ধতি এছাড়া যেটা করতে পারেন যদি আপনি কোসবতে কোনো স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো দেশে সাপোজ আপনি যদি ফ্রান্সে যেতে চান অথবা আপনি যদি ইতালিতে যেতে চান সেক্ষেত্রে ইতালিতে যদি কেউ আপনার পরিচিত কেউ থাকে বা পরিচিত কোনো মানুষ থাকে বা ইউরোপের সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশেই যদি আপনার পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে আপনি ওকে দিয়ে আপনি যে কাজ করছেন সেই কাজের সেই কাজের জন্য কোনো একটা কোম্পানি বের করে সেই কোম্পানির সাথে আপনি কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে আপনি সেই কোম্পানিতেও কিন্তু সেম কসবোতে যেরকম স্কিল ওয়ার্কারে গিয়েছেন সেই কোম্পানিতেও কিন্তু কসবো থেকে আপনি যেতে পারবেন যদি তারা আপনাকে স্পন্সর করে সেক্ষেত্রে আপনি এই কাজ এই কাজ রেখে আপনি সে এই ইতালি হোক বা স্পেন হোক যে দেশেরই যে দেশ থেকে আপনাকে স্পন্সর করবে সেই দেশের আপনি বিচার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই দেশে আপনি কাজের জন্য যেতে পারবেন এটা হচ্ছে যে আপনার লিগাল ওয়েতে যাওয়ার পদ্ধতি আর যারা চাচ্ছেন যে না কসবোতে যাওয়ার পর আপনারা যে করেই হোক লিগালভাবে অপেক্ষা না করে আপনারা সরাসরি চলে যাবেন কোসোবো থেকে অন্য কোনো দেশে সেন্ট্রাল ইউরোপের দেশে তাদের জন্য হচ্ছে তাদেরকে অবশ্যই বাইরোডের পথ বেছে নিতে হবে আর বাইরোডে যদি কসবো থেকে ইতালিতে যেতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে প্রথমত আপনাকে বসনিয়া হয়ে বসনিয়া যেতে হবে বসনিয়া থেকে আপনাকে যেতে হবে হাঙ্গেরি অথবা ক্রোয়েশিয়াতে যেতে হবে এবং ক্রোয়েশিয়াতে যাওয়ার পর কিন্তু আপনারা ইতালিতে প্রবেশ করতে পারবেন এই যদিও অনেকটা বিপজ্জনক কেননা আপনাকে বর্ডার ক্রস করতে হবে তাছাড়া হচ্ছে যে প্রায় তিন থেকে চারটা দেশ আপনাকে বর্ডার ক্রস করে যেতে হবে আর সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে যে কসবো যেহেতু কোনো সেনজেন কান্ট্রি নয় তাই এখানে আপনাকে বর্ডার ক্রস করতে হলে কিন্তু আপনাকে দালালের সহায়তা নিতে হবে অর্থাৎ দালালের দালাল ধরে আপনাকে বর্ডারগুলো ক্রস করে যেতে হবে তো এরপর ক্রুয়েশিয়া থেকে কিন্তু আপনি ক্রুয়েশিয়ায় চলে গেলে কিন্তু আপনি ইতালিতে চলে যেতে পারবেন এরপরের দিনই কোনো সমস্যা হবে না তো এভাবে কিন্তু আপনারা চাইলে মানে যদি ইচ্ছা আপনাদের অর্থাৎ আপনারা কোন পথটা বেছে নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে যদি আপনারা লিগালি যান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব সহজ হবে সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশে সেটেল হওয়ার ক্ষেত্রে আর যদি ইলিগালি যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই রিফিউজি ক্যাম্পে যে যে আশ্রয় নিতে হবে এবং সেখান থেকে ছয় থেকে সাত মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করে এরপরে আপনি ক্যাম্প থেকে বের হয়ে কোনো কোথাও যে কাজ করতে পারেন কিন্তু কাগজ পাওয়াটা বড় টাফ হয়ে যাবে অর্থাৎ আপনি ইলিগালি গেলে সেখানে আপনাকে কাগজ না ওরা কাগজ পাওয়াটা অনেক টাফ আর যদি আপনারা লিগালি এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে আপনারা ফ্রান্স ইতালি পর্তুগাল যে কোনো দেশে কাজ করতে পারবেন এবং পর্তুগাল পর্তুগালে কিন্তু সেফ এন্ট্রি নিতে পারেন এবং বছর দিনের মধ্যে কিন্তু আপনারা লিগ্যাল হয়ে যেতে পারবেন এটা আপনারা যে কোনোভাবেই হোক আপনারা এটা করার চেষ্টা করবেন প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা প্রথমত লিগালি যাওয়ার চেষ্টা করবেন লিগালি যদি যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি লিগালি যেতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই তো আপনি তো আর কসোবোতে থাকলে হবে না যেহেতু আপনি এত টাকা খরচ করে ইউরোপে চলে গেছেন সো আপনাকে অবশ্যই কসোবা থেকে অন্য যে কোনো দেশে যেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এরপরে কিন্তু আপনারা ইলিগ্যালি বা বর্ডার ক্রস করার যে গেমগুলো রয়েছে সেই গেমের সহায়তা নেবেন এখানে কিন্তু আপনারা প্রচুর দালাল পাবেন যারা আপনাদেরকে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি এই তিন দেশের দালাল বেশি আপনারা পাবেন তো আপনারা চাইলে তাদের সহায়তা নিয়ে কিন্তু কোসবো থেকে অন্য যে কোনো দেশে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন